مایوس نہ ہو اہل زمین اپنی خطا سے امار بھائی এত লম্বা কথা আমার ছোট্ট একটা কথা থেকে আমার ভাইরা নিরাশ না হই ইন্নাহু মাইয়াত্তাকি ওয়াসবির আল্লাহ পাক বলেন যে তাকওয়ার উপর থাকবে যে সবর করবে তাকওয়া সবর খুব কাছাকাছি শব্দ তাকওয়া অর্থ বেঁচে থাকা ভালো কাজ থেকে না গুনাহের কাজ থেকে গুনাহের কাজ থেকে বেঁচে থাকা সবর অর্থ বিরত থাকা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تسحروا فإن في السحور بركة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم نية المؤمن خير من عمله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم مسلمان کرام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল নূর আমাদের সকলকে নসীব ফরমান আমিন কোরআনে পাক এবং হাদিসে পাকের হেদায়েত আমাদের সকলকে নসীব ফরমান আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক নিজ করমে নিজ দয়া ক্ষমা করে দেন আয়েন্দা জীবন আগামী জীবন আল্লাহ পাকের পছন্দ মতো কাটানোর তৌফিক দান করেন না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি খড়ি কি খড়ি যার যখন ডাক আসবে প্রস্তুত অপ্রস্তুত অবস্থায় তার সেভাবেই চলে যাওয়া লাগবে এই জন্য আমার ভাই কিছুটা প্রস্তুতি নিয়ে রাখা এটা বুদ্ধিমান মানুষের কাজ যেহেতু কোনো প্রকার পূর্বের অবগত করা ছাড়াই মালাকুল মৌত আসবে কোন ঘোষণা ছাড়াই আসবে এতটুকুন প্রস্তুত থাকা দরকার যে আল্লাহ পাক ডাক দিলে যেন ইমানি হালতে ইসলামের হালতে আল্লাহ পাকের পছন্দের জীবন নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা হাজির হইতে পারি আল্লাহ সকলকে তৌফিক দান করেন কোরআনে পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যে তোমরা সকলেই মুহতাজ আমি মুহতাজ না যাদেরকে আল্লাহ পাক বাহ্যিকভাবে অর্থ করি দেন পয়সা করি দেন অনেকেই তাদেরকে এস্টাবলিশড বলে স্বয়ং সম্পন্ন সব কিছু তার নিজের আছে সে কারো কাছে ঠেকানা এই পরিমাণ আছে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সেই লোকগুলো সবচেয়ে বেশি ঠেকা
বড় লোকরা কি ঠেকা না না বেশি ঠেকা গরিব মানুষরা নিজের ঘর নিজে ঝাড়ু দিতে পারে বড় লোক পারে না নিজের কাটা কুটা করতে পারে বড় লোক পারে না ড্রাইভার ব্যতীত চলতে পারে না সিকিউরিটি গার্ড ব্যতীত থাকতে পারে না অনেক প্রকারের আইনজীবী লাগে পাহারা দিয়ে রাখতে অনেক সাথী সঙ্গী কর্মচারী লাগে চতুর্দিক থেকে সে দেখা গেল সবচেয়ে বেশি ঠেকা যে যত বড় হয় তার ঠেকার মাত্রা তত বাড়ে আল্লাহ পাক বলেন আমি এত বড় অথচ আমি মোটেও ঠেকা না সকলের বাড়ির পাশ দিয়ে দেয়াল ঘেঁষে একদম যেই ঘরের ভিতরে সাধারণ মানুষ থাকে তার ঘরের পাশ দিয়ে গাড়ি যায় রাজা বাদশার যেই ঘরে থাকে সেই ঘরের পাশ দিয়ে কি গাড়ি যেতে পারে কত দূর থেকে ওয়াল দিয়ে তাকে হেফাজত করা লাগে কত দূর থেকে একটু বড় হয়েছে তো কতটা নিজের জানের মায়া জীবনের মায়ার জন্য এমন অথচ রব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে বান্দা তুমি তোমার যত কাছে আমি এর চেয়ে আরো বেশি কাছে আমি তোমার আরো কাছে আমার উস্তাদ আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম বলেন আল্লাহ পাকের কাছে চাও তো বড় করেই চাও কেউ কি রাজা বাদশার কাছে গিয়ে আলু পেঁয়াজ চায় যে আমাকে এক বেলার তরকারি দেন হে বাদশাহ আপনার কাছে আসছি আমাকে দুইটা পেঁয়াজ দেন চারটা আলু দেন এক কেজি কাঁচামরিচ দেন ভাই বড় জায়গায় আসছো তো বড় কিছু চাও রব্বুল আলামিন বলেন তো আমি আল্লাহর কাছে হাত তুলছো হে বান্দা ছোট বড় যা আছে সব আমার কাছে চাও এই দুনিয়ার সব নাজ নেয়ামত সবই তোমাদের জন্য কারণ আমি আগেই বলছি আমি সমাদ আমি খাওয়ার জন্য ঠেকানা আমার জন্য কিছু না এই দুনিয়ায় সব আমার কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরুলা এই পৃথিবীর যত হালাল বৈধ জায়েজ নাজ নেয়ামত আছে খাও খায়া ওয়াশকুরুলাহু আমার হয়ে থাকো খাও তো বলো এটা আমার আল্লাহ খাওয়াইছেন খাও তো বলো আমার আল্লাহ আমাকে ডাকছেন হযরতওয়ালা বলেন যে রব্বুল আলামিন একদিকে একা ছিলেন তিনি কেউ ছিল না হে আল্লাহ তুমি একা ছিলা তোমাকে দেখারও কেউ ছিল না তোমাকে ভালোবাসারও কেউ ছিল না তুমি নিজেই নিজে নিজেকে দেখার জন্য নিজের রূপ দেখানোর জন্য আমাদেরকে বানাইছো সুবহানাল্লাহ তিনি যদি কাউকে নাই বানাইতেন তো কে দেখতো তাকে এত সুন্দর আল্লাহ তিনি বলছেন যে দেখো দুনিয়াতে আমাকে দেখবা না কিন্তু আমাকে ভাবতে পারবে আমার কথা কল্পনা করতে পারবে জপতে পারবে এই রকম একটা দিল দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম যদি এমন হইতো মানুষের দিল আল্লাহর নাম বললে এটা সাপোর্ট করে না এই নিয়ে কোনো এক সেকেন্ডও ভাবা যায় না আছে না অনেক বেশি নেই এটা সাপোর্ট করে না ভাই এই ক্যাসেট এই মেমোরি এটা দিলে অচল কিছুই আসে না কোনো সাউন্ড আসে না কি ব্যাপার বললো যে এটা সাপোর্ট করে না যদি আমাদের দিলটা এমন হইতো আল্লাহ এই শব্দটা সাপোর্ট করে না এটা বললেই সব অন্ধকার হয়ে যায় এটা বললেই মানুষের মাথা ঘোরানো আরম্ভ হয় কি বিপদ রব্বুল আলামিন বলেন না আমি তোমাদেরকে আমার স্মরণ আমার ভালোবাসার জন্য উপযোগী করেই সৃষ্টি করছি তোমার দিলের মধ্যে যদি আমাকে নিয়ে ভাবো ভাবতে পারবা যত ভাবতে থাকবা আমি অন্তরে নূর দান করতে থাকবো আবার বলেন কি আনামা আবিধি ইজা জাকারানি শুনো তুমি যদি আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তুমি যখন ঠুট গুরু নাড়তে থাকো আমার জিকির নিয়ে আমি আল্লাহ আনামা আবদি ইজা জাকারানি আমি তোমার একদম সঙ্গী হয়ে যাই আবার বলেন উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও চাও আস্তাজিব লাকুম আমি ওয়াদা করলাম দিব দিব সুবহানাল্লাহ হযরতে ইউসুফ আলাইহিসসালাম অনেক লম্বা ঘটনা ওনাকে তো গর্তে ফেললো রাজার বাড়িতে গেল জুলাইখার মামলা খাইল মিশরের বাদশাহ হইল এদিকে নিজের ভাইয়েরা পরিবার পড়ছে বড় অভাবে
গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট জিনা বিবিযাতি মুজজাত কোরআনে পাকের আয়াত হে বাদশা আমরা সামান্য কিছু অর্থ করে নিয়ে আসছি আপনি আমাদের কি একটু সৎকার করেন একটু দয়া করেন আর আমরা আসছি তো 10 জন 11 জনেরটা দেন 11 জনেরটা কি মানে আমাদের আরেকটা ভাই আছে এই বাড়িতে আছে ওর জন্য দেন বললো এটার সিস্টেম নাই যাই যে বাকি আছে সে আসতে হবে ঠিক আছে বাবার কাছে গিয়া বললো বাবা অনেক ভালো আমরা সামান্য কিছু পয়সা করে নিয়ে গেছি আমাদের কত কিছু দিছে বিনিয়ামিন কেও আমাদের সাথে দেন বিনিয়ামিন কে সাথে নিয়ে গেছে এইবার লোকদেরকে বলছে বিনিয়ামিনের গাটির ভিতরে আমাদের রাজদরবারের একটা পেয়ালা বা এই ধরনের কোনো পাত্র এটা চুপচাপ ভরে দিবা আগে 10 ভাই আসছে নিয়ে গেছে এবার 11 ভাই সামানপত্র মিশর থেকে নিয়ে রওনা হইল খুশি একটু গেলেই এই ভাইরা আপনারা চুরি করছেন ثم أذر مؤذن أيتها العير إنكم لسارقون أي كافلة دولة لوكرا تمرا تو چور بھائی ترا بولو بھائی امرا تو چور نا امرا نوبير بانشت مانوس قالوا فما جزاؤه إن كنتم سارقين جو دي چور پرمانی تو ہو تفلی کی شستی جزاؤه من وجد في رحله فهو جزاؤه আমাদের আপনার কি হারানো গেছে আপনি খোঁজ করেন যার কাছে পাবেন আমরা তাকে আপনাকে দিয়ে দিব তাকে রেখে দেন ফাবাদা আবি আউইয়াতিহি ক্বাবলা বিআই আখি আল্লাহ পাকের হিকমত কি প্রথমেই যদি বিনিয়ামিনের গাটিতে হাত দিত সবাই বলতো দেখছো তোমাকেই সন্দেহ করছে এইজন্য তোমার কাছে পাইছে বাকি 10 ভাইয়ের গাটি আগে খুলছেন সুবহানাল্লাহ তার মানে সন্দেহের তালিকায় 10 জনকে ফেলছেন যাতে এটা বলতে না পারে বিনিয়ামিন দেখছো প্রথমেই তোমারটা খুলেই পেয়ে গেছে বাদশার গোয়েন্দা রিপোর্টে তোমার ব্যাপারেই সন্দেহ ছিল এটা বলার সুযোগ নাই আগে ভালো গাটি যেগুলো আছে সব খুলছে খুলছে তো সন্দেহের তালিকায় সবাই পড়লো না 11 নম্বরে পাইছে বিনিয়ামিনের গাটিতে সে হারানো জিনিস আগেই তো বলছিল এখন তারা বলতেছে قالوا ان يسرق فقد سرق اخ له من قبل আমরা তো ভাবতেও পারি নাই বাকি রইল এ আমাদের আপন ভাই না আমার আব্বার আগের ঘরের এরা দুই ভাই এর আরেকটা ভাই ছিল স্যার ছোটবেলায় সেটাও চুরি করছিল কাকে বলে হযরত ইউসুফকে আরেক ভাই মানে তিনি করলেও করতে পারে এরা আমাদের আরেক ঘরের ওর আরেকটা ভাই ছিল ছোটবেলায় সেটাও চুরি করছে স্যার ফাকাদ সারাকা আখুল্লাহু মিন কাবল ফাসাররাহা ইউসুফ ফি নাফসিহি আল্লাহ পাক বলেন ইউসুফ কথা স্পষ্ট করে বলে নাই আমি সেই ভাই কার কাছে কি বলো ওয়ালাম নিউবিদিহা লাহুম ক্বাল আনতুম শাররু মাকানা ওয়াল্লাহু আ'লাম বিমা তাসিফুন এখন বলে ভাই কি বলো না বলো তোমাদের কথা সম্পর্কে আল্লাহ ভালো জানেন জেনে বুঝে কথা বলবা এখন তো ওয়াদা অনুযায়ী কে থাকবে হযরত ইউসুফের নিকট বিনিয়ামিন এখন বিনিয়ামিন থাকবে ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবান শাইখান কাবীরা ফাখুযু আহাদানা বাকানা ইন্না নারাকা মিনাল মুহসিনিন আপনি অনেক ভালো স্যার আপনি এর বদলে আমাদের একজনকে রেখে দেন একজন রাখলেই তো হইল কারণ তারা তো জানে তার এক ভাই নিয়া ছোটবেলায় একটা ঝামেলা হয়েছে আবার এই ভাই আসার সময় বাবা আগেই বলছিলেন আলহাল আমানুকুম আলাই ইল্লা কামা আমিনতুকুম আলা আখি যখন 10 ভাই গিয়া বলছিল আব্বা বিনিয়ামিনকে আমাদের সাথে দেন বাদশা অনেক ভালো বলছিল বিনিয়ামিনের ব্যাপারেও তোমাদেরকে আমি অতটুকুনি বিশ্বাস করি ইউসুফের ব্যাপারে যতটুকুন করছিলাম ভাই চোরের মনে পুলিশ পুলিশ থাকে না কথা কি স্পষ্ট বলা লাগে
ইমাম সাহেব নামাজে পড়তেছে মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোরআনে পাকের আয়াত। আল্লাহ পাক হযরত মূসা নবীকে বলছেন, এ মূসা তোমার হাতি কি? লাঠি ছিল। হিয়া আসাই আল্লাহ, এটা আমার লাঠি। আর তাওয়াক্কাউ আলাইহা, এটার উপর আমি ভর দিয়া চলি। ও আহুস্যু বিহা আলা গনামি, ছাগলরে পাতা পুতা খাওয়ানোর জন্য বাড়ি মারি তো পাতা পড়ে, আমার ছাগলে খায়। এই কথা বলেই মূসা নবী ভাবছেন, জিজ্ঞাসা করছেন হাতি কি, আমি তো কথা বললাম অনেক, যদি ধমক দিলেন, তোমাকে জিজ্ঞাসা করছি কি হাতে, তুমি লাঠি বলো কি করো, আমি তো জিজ্ঞাসা করি নাই। কিন্তু প্রিয়জনের সঙ্গে এত শর্টকাট কথা বলতে তো ভালো লাগে না। যদি মূসা হাতি কি লাঠি, কথা তো শেষ। মূসা হাতি কি, আমার হাতে এইটা আমার লাঠি। সুবহানাল্লাহ, কথা কেমনে লম্বা করা যায়। আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর করে চলি। ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমার আরো অনেক কাজ আছে, আপনি যদি শুনতে চান বলতে পারি। আদব কি নবীদের? তো এক ইমাম সাহেব কোরআন শরীফের নামাজে পড়তেছেন কেবলার দিক ফিরে, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এই মূসা কি আমাদের দেশের মূসা না মূসা নবী? মূসা নবী। ঘটনাক্রমে ওই মহল্লার মূসা নামক এক চোরা চুরি করে চোরাই মাল হাতে করে মসজিদের পূব পাশ দিয়ে যাচ্ছে। যখন মসজিদ বরাবর চোর, ইমাম সাহেব কেরাত পড়তেছে, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতি কি? চোরের মনে পুলিশ পুলিশ না, চোরাই পিছন দিক থেকে বলল, হাতের মালটা ফিক্কা মেরে ফেলে বলতেছে, এটা ইমাম না, ইমাম না, এটা জাদুঘর, জাদুঘর। সে পশ্চিম দিক ফিরে আসে, আমি আমি এখানে, সে বুঝলো কেমনে আমার হাতে কি জিনিস, সেটা বুঝলো কেমনে? আসলে কি তাকে বলছিল? হযরত ইয়াকুব নবী কি সুন্দর করে বললেন, বিনিয়ামিনের ব্যাপারে তোমাদের ব্যাপারে আমি কতটুকুনি বিশ্বাস আস্থা রাখি, তার ভাই ইউসুফ সম্পর্কে যতটুকুন ছিল। এই বলে তো বাবার থেকে আনছে, এমনি তো মিটমিট। এখন ভাই তার গাঁটটির মধ্যে রাজকীয় পেয়ালা, এটা আটকা পড়ছে, এখন তো ভাই থাকা লাগে। বলল, ইন্নালাহু আবান শাইখান কাবীর, আমাদের বুড়া একজন আব্বা আছেন, আপনি ছোটবেলায় তার ভাইয়ের একটা ঝামেলা ছিল, আপনি এই ছেলেটার বদলে আমাদের একজনকে রাখেন। কলা মাআযাল্লাহ আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতানা ইনদা, মাল পাইলাম একজনের কাছে, শাস্তি দিব আরেকজনের কাছে, নাউযুবিল্লাহ, এরকম অন্যায় কাজ আমি ইউসুফ করব না। তখন তার ইউসুফ না, আমি করব না। এখন তারা এক পাশে গিয়া পরামর্শ করতেছে, দশজন কি করা যায়, বড় মুশকিল, চলো বাবার কাছে যাই, বিস্তারিত বলি। বললে বাবা বললো, আমি তো আগেই বলছি, দশ ভাই বলতেছে আপনি জিজ্ঞাসা করেন, আসআলিল কারিহাত আল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈর আল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন, আব্বা আপনি এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন, তদন্ত করেন, আপনি জানবেন বিনিয়ামিন একদম বাস্তবেই চুরিতে ধরা খেয়ে আটকাইছে, আমরা তাকে কিছু করি নাই। যেহেতু ইউসুফকে কিছু করছিল, এখন বিনিয়ামিন একটা বাস্তব, বাহ্যিকভাবে একটা বাস্তব মামলায় আটকা পড়ছে, তাদের মনে তো এমনি ঝামেলা যে বাবা তো বিশ্বাস করবে না। অনেক লম্বা কথার পরে হযরত ইয়াকুব নবী একটু পরে বলতেছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাহিল্লাহ, এ বেটারা যাও বিনিয়ামিন এবং তার ভাইকে তালাশ করো। এখানে তালাশ করার দরকার কি দুইজনকে না একজনকে? একজনকে। ছোট ইউসুফ তো ছোটকালেই মারা গেছে, কিন্তু নবী অন্তরে অন্তরে জানতেন যে কোন না কোন দুর্ঘটনায় আক্রান্ত আমার ইউসুফ কোথাও জানি আছে। আজকে মামলা খাইল বিনিয়ামিন, কিন্তু ইয়াকুব নবী বলতেছেন, ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখি, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে তালাশ করো বাবারা, যাও, ওয়ালা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ,
ইউসুফ কি আজকে হারানো গেছে আরো 30 বছর আগে 40 বছর আগে ইন্নাহু লা ইয়াসু মির রূহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কেবল মাত্র কাফের মুশরিক যারা হয় তারাই নিরাশ হয় যারা আল্লাহর রহমতওয়ালা তারা আল্লাহর মুমিন যাদের অন্তরে ঈমান আছে তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না একদম সব শেষ তারপরে বলে কিসের সব শেষ আমার আল্লাহ আছেন না সুবহানাল্লাহ মুসলমানের কি সব শেষ হয় কখনো না মুসলমানের সব শেষ হয় না কাফেরের সব শেষ হয়ে যায় কাফেরের সারা জীবনের পুঁজি ছিল ধন দৌলত এটা শেষ তো তার সব শেষ মুসলমানের সব শেষ মুসলমান বলে সব শেষ সবই তো আছে ঈসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে যান কোকায় জঙ্গলার ভিতরে কেউ ভিতরে গিয়ে দেখেন একজন লোক আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাযি আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিনাল খালায়েক আল্লাহ কত মানুষকে আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ দিলেন সেই রোগ থেকে আপনি আমারে মুক্তি দিলেন অথচ রোগটা আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত এত গন্ধ পচা ফ্যামিলির লোকেরা তাকে এখানে জঙ্গলায় ফেলে গেছে তার সেবা করার উপযোগী সে না সেই লোক সেখানে বলে আল্লাহ আপনি অন্যান্য হাজারো মানুষকে যে রোগ দিলেন আল্লাহ এই গোলামকে আপনি সেই রোগ থেকে হেফাজতে রাখছেন আপনার শুকরিয়া আল্লাহ ঈসা নবী বললেন বাবা তোমার তোমারও কোনো রোগ বাকি আছে তুমিও কোনো সুখী আছো আল্লাহ শুকরিয়া আদায় করো সে ব্যক্তি বলল হুজুর মহা সুখী আছি আল্লাহ বড় রোগ থেকে আমাকে বাঁচিয়েছেন কি রোগ আল্লাহরে ভুলে যাওয়ার রোগ আল্লাহকে ভুলে যাওয়ার রোগ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন জঙ্গলে আছি কিন্তু আল্লাহর কথা মনে আছে আর হুজুর দেখেন সারাটা দেহ পোকা এবং সব নষ্ট ভষ্ট পচে গেছে আল্লাহ পাক আমার জিহ্বাটা ভালো রাখছেন আমি আল্লাহরে ডাকতে পারি মুসলমানের সব শেষ হয় না আল্লাহ যার আছে আবার তার সব শেষ হয় কেমনে একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ধনী মানুষ অনেক বড় তার ফার্ম বিশাল বড় তার অফিস আলাদা আদালত একটা ভবনের তিনটা ফ্লোর তার একার অফিস দুইটা কেনা একটা ভাড়া গেলাম কথাবার্তা বলতে গিয়ে আমাদের পীর ভাই বললেন আমার তো 2005 একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক সময় কি অ্যাক্সিডেন্ট কথা তো বোঝা যায় না অনেক সময় কেউ কারো বিবির সঙ্গে তালাক হয়ে গেল এটাকেও বলে অ্যাক্সিডেন্ট বাচ্চা কাচ্চার কথা বলতে গিয়ে বললো তো আমার তো 5 একটা অ্যাক্সিডেন্ট তারপরে খুলে বললেন যে দাউদকান্দি ব্রিজে ওঠার সময় আমরা গাড়িতে ছিলাম আমার বড় মেয়ে দুই ছেলে স্ত্রী ছোট মেয়ে ওই একটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আমার একটা ছেলে বড় দুইটা মেয়ে আমার স্ত্রী ওখানেই শেষ হয়ে গেছে আমি একা বেঁচে আছি বলেন তো নিজের দুইটা বড় মেয়ে একটা বড় ছেলে নিজের স্ত্রী এক জায়গায় শেষ রব্বুল আলামিন আছেন তো তার আবার নতুন করে এখন আল্লাহ পাক সন্তান দিচ্ছেন মুসলমানের সব শেষ হয় না বহু মানুষকে আমি দেখছি শিল্পপতি একদম গরিব নিঃস্ব বাজারের পয়সা নাই কিন্তু হকের উপরে ইন্নাহু মান ইত্তাকি ওয়া ইয়াসবির আমি যে আয়াত শুরুতে পড়ছি যে তাকওয়ার উপর থাকে যে সবরের উপর থাকে ফা ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন আল্লাহ পাক এদের প্রতিদান কখনো নষ্ট করেন না দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন সুবহানাল্লাহ আবার দিন ঘুরে যায় এখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন খোঁজ করো খোঁজ করো ইউসুফরে খোঁজ করো এইবার আবার গেছে বাদশার দরবারে قال هل علمتم ما فعلتم بيوسف واخيه গিয়া বলতেছে আমরা সামান্য কিছু নিয়ে আসছি হযরত জনাব ভাইটাও শেষ এবার একটু কিছু সৎকার টৎকা করেন ইউসুফ আলাইহিস সালাম বললেন হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ তোমাদের কি মনে আছে ইউসুফের সঙ্গে তোমরা কি করছিলে ওয়া আনতুম জাহিলুন
অজ্ঞ ছিলে তোমরা তখন? এত বছর আগের কথা, একবার যদি খুনের মামলা কেউ খায় দশ বছর পরেও বাড়িতে আসলে সুখে থাকতে পারে না, ঠিক না? বিশ বছর পরেও একবার ডানে তাকায় একবার বায়ে তাকায়, সবাই ভালো আছে, সে জানে তার মনের ব্যথা, তাদের নামে তো একটা মামলা। এর মধ্যে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখী, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, বড় মুশকিল, ইউসুফের সঙ্গে তোমরা কি করছো, কীর্তিকলাপ সব মনে আছে? এই কথা বললেই তাদের তো আকার আকৃতি চেহারা সুরত এমনি কয়েকদিন যাবৎ বাদশাহ অনেক কার্যক্রম একটা ব্যতিক্রম, আবার তিনি কি বলতেছেন সাহস করে বলেই ফেলল, কালু আ ইন্নাকা লা আনতা ইউসুফ, তবে কি আপনি ইউসুফ সাহেব, আপনি কি ইউসুফ? ভিড়ের মধ্যে লোকেরা দূর থেকে একটু সন্দেহ হয়, মনে হয় এটা আমার পরিচিত আব্দুর রহমান ভাই, কিন্তু নিশ্চিত না, আরেক দিক ফিরা, একটু হালকা আওয়াজ দিয়ে বলেন আব্দুর রহমান, যদি দেখে এদিক ফিরে ফিরল না ফিরলে নেই, আব্দুর রহমান হলে ফিরবে, আর যদি আব্দুর রহমান না হয় সে তার কাজ করবে, তখন বোঝা গেল আমার ঢিলটা লাগে নাই। এইরকম একটা মধ্যখানে একটা ঢিল মারছি, ভাই ইউসুফ, এই বাদশাহ ইউসুফের কথা কি জানবে, না হলে বলবে মানে ইউসুফ কি ইউসুফের কথা বলো ফিনিশ, তারপরেও সাহস করে বললো ইন্নাকা লা আনতা ইউসুফ। হযরত হামবি বায়ানুল কোরআনে তরজমা করেছে, সচমুচ তুম ইউসুফ, সত্যি সত্যি কি তুমি তাহলে ইউসুফ? হযরত ইউসুফ বললেন ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ, এটা আমার ভাই। সুবহানাল্লাহ, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর দয়া করছেন, আমাদের উপর ইহসান করছেন। قالوا تالله لقد آثرك الله علينا وان كنا لخاطئين, সব ভাইরা বলল জি ভাই আল্লাহ পাক তোমাকে অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে, আমাদের উপর অনেক বড় বানাইছে, আমরাই অপরাধী আমরাই। قال لا تسريب عليكم اليوم, ভাইরা তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো অভিযোগ নাই, আমি নিঃশর্ত ক্ষমা করে দিলাম। অপরাধটা কি ছোট অপরাধ, টুকরা টুকরা করার মতন অপরাধ? আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ, কত বছর পর বাবার কথা, বলল আব্বা তো তোমার জন্য কাঁদতে কাঁদতে আব্বার চোখ শেষ হয়ে গেছে, চোখে দেখেন না। বললেন ইযহাবু বিকামিসি হাযা, নাও আমার এই জামাটা নিয়ে যাও, নিয়ে আব্বার চেহারার মধ্যে টাচ করবা, দেখবা আল্লাহ পাক আব্বার চোখ আবার ফেরত দিয়ে দিবেন। এদিক থেকে একজন জামা নিয়ে রওনা হয়েছে, কোথায় কেনান? হযরত ইয়াকুব নবী ওখানে বসে বসে বলতেছেন ইন্নি লা আজিদু রিহা ইউসুফ, আমার নাকি ইউসুফের গেরান লাগে রে। জামা এখনো মিশরে, রওনা হয়েছে মাত্র, ইয়াকুব নবী সেখানে বসে বলতেছেন ইন্নি লা আজিদু রিহা ইউসুফ লাওলা আন তুফান্নিদুন, আমি কিছু বলতে গেলে তোমরা আমাকে বলবা, বার্ধক্যের কারণে মানুষ এলোমেলো কথা বলে, এই জন্য আমি বিস্তারিত বললাম না, বাকি এইটুকুন শোনো, আমার নাকে আমার ইউসুফের গেরান লাগে। মা বাবার কাছে সন্তানের গেরানও মনে থাকে, সাধারণ সন্তান ইউসুফ যিনি নবী হবেন তার চরিত্র কত সুন্দর ছিল, বাবার কত আদরের ছিল। জামা নিয়ে
আবার তারা আশপাশের লোকেরা তখন বলতেছিল হ্যাঁ ইন্নাকা লাফি কালু ইন্নাকা লাফি দলালিকাল কদিম, তুমি সেই পুরান পাগলামিতে এখনো আছো, কোথায় রইল ইউসুফ, তুমি ইউসুফ ইউসুফ করেই জীবনটা শেষ করলা। কারো মৃত্যু হয়ে গেলে, দাফন হয়ে গেলে এক প্রকার, নিখোঁজ হইলে মায়ের কান্না থামে না, মা আবার অপেক্ষা করে, মনে হয় ফিরবে, মনে হয় কোথাও আছে, আহারে মনে হয় আমার সন্তান বিয়ে শাদি করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কি জানি করে, কেমন জানি হয়েছে এখন। নবীর অন্তরে এমন ছিল, যখন নিয়ে জামা হযরত ইয়াকুব নবীর চেহারায় টাচ করলো, ফারতাদা বাসিরা, আল্লাহ পাক চোখগুলো আবার ফেরত দিয়ে দিছেন। এবার বলে আমি বলছিলাম না, আমি জানি, যা জানি তোমরা তা জানো না। বললেন আব্বা ইউসুফ তো যাইতে বলছে, আমাদের পরিবারের লোকজনকে নিয়ে যেতে বলছেন। এবার তো আত্মীয় স্বজন ভাই ভাতিজা ভাতিজি যা আছে সবাইকে নিয়ে, আবার লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলে দিছি, কোনো শাস্তি নাই, তোমরা মাপ। আব্বার কাছে বলছে ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন, আব্বা আমাদের জন্য তওবা করেন, আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান, আমরা ভুল করছি। আব্বা আবার বললেন ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, আল্লাহর কাছে তোমার জন্য মাপ চাইবো, আশা করি আল্লাহ মাপ করে দিবেন। এই জন্য ইউসুফ নবীর ভাইদের ব্যাপারে এতক্ষণের গল্প একরকম, শেষমেশ আল্লাহ মাপ করে দিছেন, এখন আর মামলা নিয়ে লাভ নেই। নবী দোয়া করছেন, এত ভয়ঙ্কর ভুল করে ক্ষমা চাইছেন, তিনি তারা বললেন আল্লাহ আব্বা আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, তিনি বললেন সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, শীঘ্রই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক বড় ক্ষমাশীল, অনেক ক্ষমা করতে পারেন তিনি। সবাই মিলে ঢাক ঢোল পিটে রওনা, ইউসুফ আলাইহিসসালাম হাজার হাজার সৈন্য বাহিনী বিশাল বড় নিয়ে তাদের সংবর্ধনার জন্য সব প্রস্তুত। সুবহানাল্লাহ, আমার আব্বা আসতেছেন, ফ্যামিলির ছেলেপেলেরা ভাতিজা ভাতিজিরা আসতেছে, ভাইয়েরা আসতেছে, আম্মা আসতেছেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, উঁচু একটা জায়গায় বসাইছে, ওখারু লাহু সুজ্জাদা, আর সবগুলো মনের মধ্যে একটা দুর্বলতা, ইউসুফ নবীর সামনে সেজদায় পড়ে গেছে। এটা এবাদতের সেজদা না, আর এটা ফলো করার পারমিশন নাই। অনেক ভাইয়েরা এই জায়গা থেকে যে মানুষ মানুষকে সেজদা করতে পারে, ভাই কোরআন শরীফে কোনো একটা শব্দ থাকলেই এটার পারমিশন, কোরআন শরীফে যেটা আছে এটা হ্যাঁ আছে আর না আছে, কোনো একটা জিনিস উল্লেখ থাকলেই কি এটা জায়েজ? কোরআনে কি আবুল হাবের নাম নাই? নাম রাখতে পারবো? আমরা রাখতে পারবো না। কোরআন একটা কিছু থাকলেই পারমিশন, এটা কিভাবে আছে, এটার ব্যাখ্যা কি? এটা তো একটা ঘটনা সেখানে। নাম্বার দুই হলো, আগের যুগে যদি এরকম তাজিমি সেজদার পারমিশন ছিল যে কেউ কাউকে এরকম সেজদার মতন মাথা নত করে, আখেরি যুগে আমাদের ইসলামে হযরত ইউসুফ নবীর ভাইয়েরা, এরা কি আমাদের এই নবীর উম্মত না ইয়াকুব নবীর? আমরা কোন নবীর? ইয়াকুব নবীর না আখেরি নবীর? তো আমাদের নবী তো তিনি। এ তো গল্প হচ্ছে কোরআনে, কি হয়েছিল সেই ইয়াকুব আলাইহিসসালামের ধর্মে, কি হয়েছিল সেটা তো, সেটা তো আমাকে আপনাকে এখানে করতে বলা হয় নাই কিংবা পারমিশন দেওয়া হয় নাই। এবার হযরত ইউসুফ বলল হাদা তাউইলু রুয়ায়া মিন কবল, আব্বা ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখছিলাম চাঁদ সূর্য তারকারা আমাকে, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশশামসা ওয়াল কামার, ওই যে এগারোটা তারকা চাঁদ সূর্য আমার সামনে সারেন্ডার করে, আমি যে ছোটবেলায় একটা স্বপ্ন আপনাকে বললে আপনি বলছিলেন চুপ চুপ, কারো কাছে বলো না, কারো কাছে বলে না একটা ঝামেলায় পড়বা, কিন্তু কোনো না কোনোভাবে এই কথা ফাঁস হয়ে গেছে, ছোটবেলায় ভাইরা জেনে ফেলছে, ও এগারো ভাই মানে আমরা আর আমরা আব্বা আম্মা তোমারে সেজদা করবে খাওয়াইতেছে। ওইটা শুনেই এত বড় গল্প, কিন্তু এত বছর পর আল্লাহ পাক কি করলেন, সেজদায় তাদেরকে নোয়ায় দিলেন।
তাহলে মুসলমানের সব হারাইলেও সব শেষ না আল্লাহ আছেন আগে শুনতাম ভাই বৃষ্টির দিনে এই যে এখন শীতকাল গেল একটু বৃষ্টি হলো একটু পানি হলো মাছ ফুটে কোথা থেকে সব বন্ধ বলল মাছের ডিম মাটিতে থাকে গর্তে থাকে এটা মাটির সঙ্গে মিশে থাকে কুদরতিভাবেই আল্লাহ এটা প্রসেস করে রেখে দেন পানি পাইলেই মাছ জন্ম হয় চতুর্দিক থেকে বন্ধ আসলো কোথা থেকে ভাই কোথা থেকে আসা লাগে না মাটির মধ্যেই ডিম আছে এটা শেষ হয় না আবার যখন পানি পায় আল্লাহ সেখান থেকে বানায় দেন দেখতে দেখা যায় না সময় মতন সেটা মাছ হয়ে যায় আল্লাহর কসম আমার ভাইরা ঈমানও এরকম দেখা যায় না মনে হয় একদম মাটির সঙ্গে মিশে গেছে রব্বুল আলামিন বলেন যদি একটু রহমতের পানি পায় আবার নতুন করে সে জন্মগ্রহণ করবে সুবহানাল্লাহ আমি তার ঈমান ধ্বংস হইতে দেই না এবার নষ্ট হয় না জাহান্নামের এত ক্ষমতা এত পাওয়ার ধোঁয়াও পৃথিবীর আগুনের চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুনের ধোঁয়া কি কঠিন এত কঠিন ভাবে জ্বালানো হবে কিন্তু কারো বুকে যদি ঈমান থাকে জাহান্নামের বাবার ক্ষমতা নাই ঈমান জ্বালানোর ঈমান জ্বলবে না বড় মুশকিল এত জ্বালান জ্বালানো হইলো এত কিছু করা হইলো শেষে এইটুকুন রয়েই গেছে জ্বলে না রব্বুল আলামিন বলবেন জাহান্নাম এটা ঈমান এটা জ্বালানোর ক্ষমতা তোকে দেই নাই এখন তো মুমিনের ঈমান আছে যা অপরাধ তার শাস্তি হয়ে গেল আল্লাহ পাক বললেন আমি তো ভুলি না তোর বুকে ঈমান আছে আমার তো জানা আছে নহরুল হায়াতে একদম পোড়া ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক একটু গোসলের ব্যবস্থা করবেন আল্লাহ পাক তাকে আবার মাটির থেকে ডিম ডিম থেকে যেরকম তাজা সুন্দর মাছ হয়ে যায় ওই লোকটাকে আল্লাহ পাক নতুন ভাবে আবার সৃষ্টি করবেন ঈমান আছে মানুষটাকে এইবার বলবেন নাও বান্দা ভুল বিচ্যুতি ছিল তওবা করে আসো নাই শাস্তি মঞ্জুর ছিল শাস্তি হয়ে গেছে এখন আর তোমার ঈমান আছে আর নিরপরাধ একটা দেহ আছে এই দেহ যেটা আমি দিলাম এর কোনো পাপ নাই এটা নিষ্পাপ দেহ এখন আর ভিতরে ঈমান চলো আমার বান্দা যে পৃথিবীতে তুমি থেকে আসছো ওই দুনিয়ার মতন দশ দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য বরাদ্দ আছে মায়ুস নাহো আহলে জমি আপনি খাতা আছে আমার ভাই এত লম্বা কথা আমার ছোট্ট একটা কথা থেকে আমার ভাইরা নিরাশ না হই ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির আল্লাহ পাক বলেন যে তাকওয়ার উপর থাকবে যে সবর করবে তাকওয়া সবর খুব কাছাকাছি শব্দ তাকওয়া অর্থ বেঁচে থাকা ভালো কাজ থেকে না গুনাহের কাজ থেকে গুনাহের কাজ থেকে বেঁচে থাকা সবর অর্থ বিরত থাকা এক না কাছাকাছি না ক্ষুধা লাগে খায় না এটা একটা সবর এটা একটা তাকওয়া কোরআন শরীফ রব্বুল আলামিন বল যে তাকওয়ার উপর থাকে যে সবর করে আমি তার পুরস্কার নষ্ট করি না আমি তার পুরস্কার দিবই দিব সুতরাং এই রমজান শরীফ একটা ট্রেনিং তো আমাদের চলছে তাকওয়ার ট্রেনিং সবরের ট্রেনিং আমার ভাই আজীবন আল্লাহ আমাদেরকে এই আমলের উপর কায়েম থাকার তৌফিক দান করেন হঠাৎ ডাক আসবে তো যার যে হালে আছি সেই হালে যাওয়া লাগবে না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তোরে যায় তখতি খড়ি কি খড়ি ডাক আসলে এভাবেই যারা মনে মনে ভাবছেন একদিন নামাজ শুরু করব আমার ভাই আল্লাহ তৌফিক দিলে আজই শুরু করেন যে অপেক্ষায় আছেন ইনশাল্লাহ একদিন চেহারা নবীর নূরের বাগান লাগাবো আমার ভাই আজকেই লাগান আমাদের পীর ভাই হজে যাবেন আমার শায়খ বললেন তো দাড়ি রাখবেন না ইনশাল্লাহ বললেন হজরত ইনশাল্লাহ নিয়ত আছে হজে গিয়ে রেখে দিব সব মুসলমানই এমন কেউ নাই আমি এরকম শেভ করেই কবরে যাব এরকম আমরা পাই নাই মনে মনে একটা আশা রেখে দিব এই আজকাল করতে করতে একটু বিলম্ব হয়ে যায় হযরত বললেন রেখে দিবেন তো দাড়িবিহীন চেহারা নবীজিকে দেখাবেন দেশে এসে দাড়ি রাখবেন এর চাইতে কি এটা ভালো না যে এখানেই দাড়ির বাগান নিয়ে নবীজির সামনে গিয়ে বলবেন ইয়া রাসূল আল্লাহ আপনার বাগান নিয়ে আসছি হযরতওয়ালা করাচির মাদ্রাসা এক লোক 1 লক্ষ টাকা দিবে সে কবে দিবা হযরত কালকেই টাকা দিব কালকে টাকা দিবা কেন কালকে দিবা হযরত বাসায় টাকা আছে তো ভাই আল্লাহকে রাজি কালকে করবা আজকেই করে ফেলো যাও নিয়ে আসো
হ্যাঁ কালকের আগে মৃত্যু হয়ে যেতে পারে না আর আল্লাহকে রাজি করবা আগামীকাল কেউ যদি বিবিকে বলে তোমাকে আগামীকাল 5000 টাকা পুরস্কার দিব বলবে আগামীকাল দিলে এখনই দাও না দিলে পারতো বলবে না কিছু একটা আগামীকাল একটা খামাক একটা ঝামেলা বাঁধাইছে দিবাই যেহেতু এখনই দিয়ে দাও আল্লাহ ওয়ালারা আল্লাহকে কতটা কাছের থেকে চিনেন তুমি আল্লাহকে খুশি করবা এখনই খুশি করো বাসায় টাকা আছে যাও নিয়ে আসো রওনা হইলেই বললো আরে ভাই তুমি বাসায় যাইবা সেই টাকা আনবা এই আশপাশে তোমরা কেউ তোমাদের কাছে টাকা নাই এই বেচারায় কিছুক্ষণের জন্য তাকে ধার দাও এই তুমি ওইটা সব পেয়ে গেলা আর সে আল্লাহকে জলদি রাজি করে ফেললো এক বছরে জি হজরত আমার কাছে আছে এই জেনেন বললো তুমিও সব পেয়ে গেলা এই বেচারা জি হজরত দেখো ভাই মাশাআল্লাহ আল্লাহকে রাজি করবা তো কালকে তুমি নিয়ত করছো সেই বাসায় যাবা সেই নিয়ত করছো দেখো মাশাআল্লাহ একটু ফিকির করছো এখনই হয়ে গেছে যাও এবার বাসার থেকে গিয়ে টাকা এনে আরে দিয়ে দাও ওই সাথীকে বললেন নাও তুমিও 1 লাখে সব পেয়ে গেছো আর তুমি আগামীকালকে আজকেই পেয়ে গেছো আমার ভাইরা জিন্দিগির কোনো ভরসা নাই আগামীকাল ভালো হবো না আজকে হবে ইনশাল্লাহ নামাজ কি আগামী বছর শুরু করবো না এই বছরই আল্লাহকে রাজি খুশি কি আগামীতে করবো না আজকেই করব আল্লাহর কসম আল্লাহর কসম আমার শেখ হযরতওয়ালা ঢালকানগর কালকে বয়ানে বলতেছিলেন আল্লাহকে রাজি করা এত সহজ কোনো ফেরেশতা কানতে পারে না ফেরেশতাদের কান্না মান্না নাই কোনো চোখের পানি নেই এত ফেরেশতা এত বন্দিগি করে এই ডিপার্টমেন্ট তাদের নাই চোখে কোনো পানিও নাই কান্নার কোনো ব্যাপারও নাই জিকির দিছে জিকির করে তসবি দিছে তসবি করে রব্বুল আলামিন কানতে পারা এটা মানুষকে একটা শক্তি সামর্থ্য দিয়ে দিছেন যে আমি এমন একটা সিস্টেম করে দিলাম ভুল বিচ্যুতি করলে একটু চোখে পানি আমারে দেখাইলে হবে এই চোখের পানি কি আমাদের হাতের কামাই না আল্লাহর দান আবার এটা কেন তিনি দিলেন মারে রাজি করা যায় বাবাকে রাজি করে ফেলানো যায় হাজার অপরাধী মায়ের সামনে গিয়ে বললে মা গো মা আমারে মাফ করে দাও মা চিন্তা করে আমার ছেলে কি মরে যাবে নাকি এই কথা কেন বলে আমার ছেলে মাফ চায় ওদিকে বাবা কান্দে এদিকে মা কান্দে বাবা মায়ের অন্তরে কিসের মায়া কিসের দয়া অতি তুচ্ছ সামান্য চোখে পানি দেখলেই যদি মা আগেই কান্না শুরু করে না না মা তুই এই সমস্ত কথা বলবি না আমরা কি মনে কিছু রাখছি সব মাফ করে দিছি আমার শায়েক বলেন একটু চোখে যদি পানি রব্বুল আলামিন দেখেন এতটা রহমতের সাগরে জোশ আসে জাহান্নামকে ধমক দেবে জাহান্নাম এই ব্যক্তির জন্য তোকে হারাম করে দিলাম খবরদার আমার বান্দারে জ্বালাবি না আমার ভাই এই রমজান মাস হইল আল্লাহকে বেশি খুব কাছের থেকে খুশি করার মাস তাহাজ্জুদের টাইম দামি টাইম না রমজানের 24 ঘন্টা তাহাজ্জুদের চেয়েও পাওয়ারফুল সারা বছর তাহাজ্জুদের ওয়াক্তের যত দাম রমজানের 24 ঘন্টা দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই ইফতার নাই 24টা ঘন্টা তাহাজ্জুদের চেয়ে দামি আমার ভাই উজু থাকুক চাই না থাকুক মনে মনে কি বলতে পারবো না হে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাকে অমুক জিনিস দান করেন যা মন চাই সেটাই আল্লাহর কাছে চাইবো ক্ষমা চাইবো দিন ইমান চাইবো আর আগামীতে না যার যতটুকুন হিম্মত হয় আজকে থেকেই পাকা তওবা করে দিনদার হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন